আপনারা দেখছেন নিউজ কলকাতা। বাঙালির রঙের উৎসব দোল। উৎসবপ্রিয় বাঙালি এই দিনটিকে উদযাপন করছেন বিভিন্নভাবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, খণ্ডচিত্র, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, মালদার কিছু অংশ তুলে ধরা হলো। তারই একটি চিত্র চোখে পড়ল গঙ্গাসাগরের রুদ্রনগরের সুরস্বর্গ মিউজিক কলেজের পরিচালনায় উদযাপিত হলো বসন্ত উৎসব। প্রায় 33 বছর ধরে তারা পালন করে চলেছেন এই উৎসব। কি করলে দোলে? কাকে রং মাখিয়েছো? ভাই বোনদের। কি নাম তোমার? কেমন লাগছে? কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, যেহেতু আমাদের আমি যবে থেকে নাচের ক্লাসে ভর্তি হয়েছি আজ থেকে প্রায় 10 বছর আগে, কোথায় তখন আমি সুরস্বর্গ মিউজিক কলেজেই পম্পা মিসের কাছেই ভর্তি হয়েছি। মিস খুব ভালো এবং মিস যবে থেকেই বসন্ত উৎসবটা করছে আমি প্রত্যেকটা ইয়ারই পার্টিসিপেট করছি, তো আমার এটা খুব ভালো লাগে কারণ এখানে বোন ভাই দাদা দিদিদের সাথে খুব এনজয় হয়, সবাই রং খেলি আমরা একসাথে। কি নাম তোমার? সুদীপা বেরা। কলেজের অধ্যক্ষ বিনয় কুমার দাস অধিকারী জানান, কলেজ শুরুর প্রায় 5 বছর পর থেকেই তিনি এই উৎসব শুরু করেন এই দিনটিতে। এদিন সকাল 8টায় এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্যিক বারিক। সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের শুরুতে চৌরঙ্গী থেকে রুদ্রনগর পর্যন্ত একটি পথসভা করেন। এছাড়াও ছিল একের পর এক বর্ণময় নৃত্য অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুখময় মহাপাত্র, অঞ্জন কুমার দাস, অসিত কুমার দাস প্রমুখ। অন্যদিকে এই বসন্ত উৎসব পালন করতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বহু অঞ্চল থেকে মানুষ দল বেঁধে বসন্ত উৎসব পালন করতে এসেছেন এই গঙ্গাসাগরে। খুশির আনন্দে মাতোয়ারা হয়ে তারা কপিলমুনির পাদদেশে সমুদ্র সৈকতে পালন করছেন দোল উৎসব, একে অন্যকে রাঙিয়ে তুলছেন নানান রঙে। খেলার সাথে গঙ্গা স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দিয়েই বাড়ি ফিরবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।